তারেক রহমানের নামে ইমপ্লিকেট করে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা যেন আমি বলি, আমাকে অনেক প্রেশার দেওয়া হয়েছিল, আমার নাইলে আমার ওয়াইফ এবং মেয়ের নামে মামলা দেওয়া হবে এটা বলা হয়েছে আমাকে। প্রথম তো অ্যারেস্ট হয়েছিলাম আমি 2nd November 2013 ইলেকশনের আগে, এবং এটা আমার সাভারে আশুলিয়াতে আমার যে মার্কেট আছে আমার মার্কেটের সামনে দাঁড়িয়ে আমি একটা মিটিং করছিলাম নির্বাচন যেন না করে নির্বাচনের বিপক্ষে। সেখান থেকে অ্যারেস্ট করে আমাকে উল্টা মামলা দেওয়া হলো যে আমি নাকি পুলিশের উপর হামলা করেছি, ভাঙচুর করেছি, করে টোটাল ইলেকশন পিরিয়ডটি আমাকে জেলে রাখলো। এরপরে আমি সৌদি আরবে গেলাম উমরা করতে, এসে দেখি এই উমরা পিরিয়ডের ঘটনায় 2015 সালে আমাকে 6টি মামলা দেওয়া হলো। আচ্ছা, এর পরে ইলিয়াস আলীর বিরুদ্ধে যখন 2012 সালে মামলা দেওয়া হয়, পরবর্তীকালে ইলিয়াস আলী গুম হলো, 2012 সালের মার্চে আমাকেও ওই মামলায় আসামি করা হয় এবং সেটা দ্রুত বিচার আইনে। নেক্সট হলো তারা যে ইলেকশনের যে কারচুপি করে এই কারচুপির সচিত্র একটা প্রতিবেদন আমি করতে যাচ্ছিলাম, তখন কি করলো মাঝরাতে এসে 2018 সালের 25শে জুন মধ্যরাতে এসে আমার বাসায় দরজা ভেঙে ডিজিএফআইয়ের লোক এসেছিল, ঢাকা ডিবির লোক এসেছিল, এখানে তৎকালীন ডিজি ডিজিএফআই ছিলেন মেজর জেনারেল সাইফুল আবেদিন, আর ডিএমপি কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, আর ডিজিএফআইয়ের গাড়ি নিয়ে কিছু লোক এসেছিল। উপরে ডিজিএফআইয়ের গাড়ির বাইরে কিন্তু নাম্বার হলো না, বাইরে যে বেসামরিকের যে নাম্বার থাকে, কিন্তু আমি যেহেতু সামরিক বাহিনীর লোক ভেতরে কোথায় আর্মির নাম্বার থাকে আমি সৌভাগ্যক্রমে ওইখানটায় যখন আমি দেখলাম ওখানে আর্মির নাম্বার লেখা আছে, মাইক্রোবাসের নাম্বার BA453069, এটা একটা সামরিক বাহিনীর গাড়ির নাম্বার, নাম্বারটা আজকে বলেই দিলাম। এটা এখন বাহিনী চেক করলেই পাবে কোন বাহিনীর লোকজন এসেছিল, এবং তারা এসেছিলো আমাকে গুম করার জন্যে, তারা আমাকে গাড়িতে তুলে বলেছে। কিন্তু যেহেতু আমার মেয়ে সেদিন লাইভে এসে এই ঘটনাটাকে প্রকাশ করে দেয় ইন অ্যাডভান্স, এবং জার্নালিস্টরা বাই দিস টাইম নিচে চলে এসেছিলো আমাকে যখন মাইক্রোবাসে তোলে, তখন একটা কোনো একটা টিভি চ্যানেল এইটা ধারণ করে, একটা ছবি ধারণ করে, তখন মাইক্রোবাসে তুলে আমাকে বললো যে আমাদের তো ইচ্ছা ছিল আপনার সাথে আমরা কয়েকদিন গল্প করব, তো যেহেতু টিভিতে অলরেডি আপনাকে তুলে ফেলছে আমরা তো আপনাকে পুলিশে এখন হ্যান্ড ওভার করতে হবে, আমাদের আর সেই গল্প করাটা হলো না। বাট আমি তাকে বারবারে জিজ্ঞেস করেছিলাম আমার অন্যায়টা কী, বল যেন আপনার সাথে আমাদের কথা বলা নিষেধ, আমরা কথা বলতে পারবো না, আমাদের যারা ঊর্ধ্বতন আছে তারা যাবে। এরপরে আমাকে নিয়ে গিয়ে ডিবিতে নিয়ে গিয়ে প্রেশার দেওয়া হলো, তারেক রহমানের নামে ইমপ্লিকেট করে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা যেন আমি বলি, আমাকে অনেক প্রেশার দেওয়া হয়েছিল, আমার নাইলে আমার ওয়াইফ এবং মেয়ের নামে মামলা দেওয়া হবে এটা বলা হয়েছে আমাকে। আমার এই বাসা থেকে তো ধরেন আধা ঘন্টা এই আমার যে দরজা আছে তারা চেষ্টা করছে ভাঙার জন্য, ভাঙতে পারলো না। এরপরে আপনার এটা আর্মির কমান্ডোরা নর্মালি ইউজ করে কোনো ওয়াল ভাঙার জন্য, এরকম ব্যারেল থাকে স্টিলের ব্যারেলের, দুটো হ্যান্ডেল থাকে, এই ধরনের ব্যারেল দিয়ে আমার এই দরজাতে হিট করে, অসংখ্য হিটের পর এক পর্যায়ে দরজা ভেঙে যায়, ভেঙে গেলে তারা ভেতরে ঢুকে, ভেতরে ঢুকেই আমাকে নিল, আমার মোবাইল নিয়ে গেল, আমার দুটো মেয়ের দুটো ল্যাপটপ ছিল সে দুটো ল্যাপটপ নিয়ে গেল, দুটো টেলিফোন ছিল টেলিফোন নিয়ে গেল, নিয়ে আমাকে মাইক্রোবাসে তুললো। মাইক্রোবাসে তুলেই তারা বললো যে আমাদের তো নিয়ম আছে আমরা কাউকে চোখ খোলা রেখে নিয়ে যেতে পারি না, আমাকে ঠিক আছে তাহলে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করলো, পরে ডিবিতে নিয়ে গেল আমাকে, চোখ বাঁধা অবস্থায় নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে ছেড়ে বাড়ি সেম তারা দেখলো যে আমার মেয়ে লাইভে চলে এসছে, অনেক বলছে জনগণ তাদের গালিগালাজ করছে, তখন বলে যে আপনার মেয়েকে রিকোয়েস্ট করেন এটা যেন ডিলিট করে দেয়, তা বলে আমার চোখ খুলেন মোবাইল দেন, তন্ধকার রুমে আমাকে চোখ খুলে মোবাইলটা দিল, দেওয়ার পর আমি আমার মেয়েকে ফোন করলাম আমার মোবাইল দিয়ে, মেয়ে জিজ্ঞেস করলো বাবা তুমি কোথায়, আমি বললাম আমি তো আসলে জানি না আমি কোথায়, অন্ধকার রুমে বসে আছি, বাট আমার সেন্স বলছে আমাকে হয়তো মিন্টুরুদের ডিবি রুমে নিয়ে আসছে, এটা বলার সাথে সাথে ওরা আমার মোবাইলটা নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো আপনি মিন্টুরুদের নাম বললেন কেন, আপনি কী করে জানেন আপনি কোথায় আছেন, আমি না আমি কী জানি না কোথায়, আপনি তো অন্ধকার রুমে, বাট আমার মনে হয়েছে আমি মিন্টু রোডে, কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখলাম আসলে আমি মিন্টু রোডে বসে আছি একটা এডিশনাল এসপি তার রুমে। সেখানে আমার কে প্রেশার ক্রিয়েট করা হলো যে আপনার মেয়ে এবং আপনার ওয়াইফের বিরুদ্ধে মামলা দিব এবং তারেক রহমানের নামে একটা 164 করতে হবে ইমপ্লিকেট করে, এটা অনেক তো মাঝরাতে এসে তারা অনেক তারা বোধহয় যাই না
কি চিন্তা ভাবনা করে পরে বলল যে উই হ্যাভ চেঞ্জ আওয়ার ডিসিশন, আমরা আপনাকে 164 করাবো না, না করেই তো আমাকে পরে জেলে পাঠিয়ে দিল। এবং 460টা কিসের উপরে বা কি করতে কিছু হলো যে তারা স্টেটমেন্টটা লিখেছিল যে আমাকে তারেক রহমান ইনস্ট্রাক্ট করেছে যে একটা নির্বাচনের একটা ভিডিও তৈরি করার জন্যে, যেই ভিডিওর মাধ্যমে একটা ফেক একটা ঘটনা, মানে নির্বাচনে কারচুপি হচ্ছে এরকম একটা ফেক ঘটনা দেখে এটা পাবলিক করা হবে। আমার রাজনীতির যে কর্মকাণ্ডগুলো, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথেই সরাসরি গিয়ে কথা বলেছি, উনি যা কাজ করার কথা বলেছেন সেগুলোই করেছি ওনার নির্দেশে, অন্য কোনো আমার বেআইনি কোনো কাজের সাথে আমি কখনো জড়িত ছিলাম না। কিন্তু এতে কি হলো, পরবর্তীতে দেখা গেল আমার মেয়ের যে ল্যাপটপটা নিয়ে গেল, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো আমার মেয়ে তখন ডেইলি স্টারের সাব এডিটর ছিল, ওর সমস্ত জীবনের থিসিস পেপার, রাইটিং, যত করেসপন্ডেন্ট যা কিছু আছে সবারই ল্যাপটপ দুটাতে ছিল, মেইলের ভিতরে মেইলে ছিল। ওই ডিজিএফআই অফিসার এই ল্যাপটপ দুইটা নিয়ে গিয়ে আমার মেয়ের ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। এর পরবর্তী আজ পর্যন্ত ওই ল্যাপটপ তো পাই নাই, আমার মেয়ে আর তার ওই ইমেল আইডিতে ঢুকতে পারে নাই, মানে আমার মেয়ের জীবনটাই ধ্বংস করে দিয়েছে তারা। শেখ হাসিনার এবং তার বাহিনী আমাদের প্রতি যে অত্যাচার নির্যাতন করেছে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, এর বিচার হতে হবে। এবং এর বিচারের জন্যে আমি আমাকে যেই মামলা নিয়েছিল স্পেশাল পাওয়ার অ্যাক্টের 18 ধারায় গিয়ে আমাকে নিয়েছে, যেই ধারাটা 1991 বিএনপি গভর্নমেন্ট অ্যাবলিশ করে দিয়ে গেছে, ওই ওই ধারা কোনো আইনই নাই, সেই ধারায় আমাকে অ্যারেস্ট করলো। মানে কত বড় বেআইনি কর্মকাণ্ড তারা করেছে।